তো গাইস দুপুরের ভিড়টা জাস্ট দেখুন, মটন ভাত খাওয়ার জন্য এত ভিড়। এই মঙ্গলা ঠাকুমার হাতে ইঁটে দিয়ে গরম মশলা মাংছে, কালারটা এই মধ্যে এত সুন্দর চলে এসছে। সারে গা মা পা ধা নিসা, নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এলাম গড়িয়াহাট হিন্দুস্তান পার্কে। আর এই গড়িয়াহাট হিন্দুস্তান পার্কে বলতেই আপনারা হয়তো একটু গেস করেছেন, আজকে চলে এসেছি কিন্তু সেই ফেসবুক ভাইরাল, ইনস্টাগ্রাম ভাইরাল মঙ্গলা ঠাকুমার হাতে মাটন ভাত খাবো বলে। মাসে কিন্তু দুবার করে মাটন ভাত, মিস করবেন না। কি কি বার করে সেটা আমি ঠাকুমার মুখ থেকেই শুনে নেব। মঙ্গলা ঠাকুমা আজকের সাক্ষাৎ ইন্দুবালা। তো সত্যি আজকে ঠাকুমা কিভাবে কি রান্না বান্না করছে, নিজেই বাজার করে নাকি কাউকে দিয়ে করায়, সেটাও ঠাকুমার মুখ থেকে শুনে নেব। এবং আজকে কি কি রান্না হয়েছে সেটাও আপনাদের দেখাবো। তো চলুন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ঠাকুমা কিভাবে রান্না বান্না করছে ও ঠাকুমার জীবন কাহিনীটাও এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরবো। সো লেটস গো। ওই যে দেখুন ঠাকুমা, মঙ্গলা ঠাকুমা আসছে, দোকান থেকে আসছে মনে হয়, নিজেই দোকান পাট করে। কি ঠাকুমা কেমন আছো? ভালো আছি। সব ভালো? হ্যাঁ সব ভালো। আর গরমে কেমন আছো বলো? গরমে কষ্ট হচ্ছে, হয় কষ্ট হচ্ছে একটু রান্না করতে। হ্যাঁ, লোককে খাওয়াতে গেলে ভালো করে ওই কষ্টটাকে সরিয়ে রাখতে হবে। আচ্ছা, মানে কষ্টটা এনজয় করে রান্না করে মানুষকে তৃপ্তি ভরে খাওয়ানোর কাজ, তাই তো? অবশ্যই। আচ্ছা, আর এই দেখুন এখন কিন্তু ভাত ফুটছে, একদম সকালে এসেই দেখছি ভাত ফুটছে, আর গোটা মাছ ঢুকিয়ে দিয়েছে একটা, দেখুন উনুনে। ওরে বাবরে! আরে দেখুন কাঠে জালে রান্না, ওদিকে দাদা বলছে, আর এদিকে গোটা মাছ ঢুকিয়ে দিয়েছে। এই তো এখন দেখছি ঠাকুমা প্রেসার কুকারে মাটনটাকে ম্যারিনেট করছে। কি কি দিয়েছে গো? সরষের তেল আছে, হলুদ আছে, নুন আছে, আর জল জল আছে। এটাকে সেদ্ধ করবে প্রথমে? এটাকে ম্যারিনেট করে, এটাকে ম্যারিনেট করে রেখে দাও। নিশ্চিত করো নাকি? হ্যাঁ, পরে কষো, পরে কষে জল দিয়ে রান্না করো। আচ্ছা আচ্ছা, এর আজকে ক কিলো মাটন এনেছো? দেড় কিলো। হ্যাঁ, দেড় কেজি। দেড় কিলো? হুম। আর এখানে এখন গরম গরম মাছ ভাজছে, কি কি মাছ আছে গো ঠাকুমা? রুই মাছ আছে, তেলাপিয়া আছে, চাল একটু কি কি আছে? এই তো, এটা কি মাছ? এটা রুই মাছ। এটা রুই মাছ? এটা সব রান্না কাটে চলে। হুম। এখন কি মাছ গেল? সব রুই মাছ? হ্যাঁ। আর এখানে দেখুন সব নুন হলুদ মাখানো আছে, এটা কি তেলাপিয়া না কি মাছ গো? তেলাপিয়া আছে, চারা আছে, রুই আছে। তেলাপিয়া আছে, চারা আছে, রুই আছে, ডিম আছে নাকি এগুলো? হ্যাঁ। আচ্ছা, ডিম হলুদ মাখিয়ে সব রেখে দিয়েছে নুন হলুদ, আর এখানে ঘন ঘন করে কাঠের জালে ভাজা হচ্ছে মাছগুলো। এদিকে আবার ঠাকুমা দেখছি একসাথে কাঁচকলা, ডিম এগুলো সব সেদ্ধ করেছে, আর এদিকে এখন ডাল হয়ে গেল, দেখুন ডাল কমপ্লিট। হুম, বাহ, ডাল কমপ্লিট হয়ে গেছে ঠাকুমা। এবার মটন চাপাচ্ছে নাকি গো? হ্যাঁ। মটনটা চেপে গেল, এটা স্টোভে, ওই দিকটা স্টোভে হয় নাকি? না। আচ্ছা, এদিকে ডাল ঘাটছে, ডাল ঘাটি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। আরে সেদ্ধ ডাল হয়েছে? সেদ্ধ করে নিয়ে। আচ্ছা, সেদ্ধ করে রান্না হবে? এগুলো যা করা কষু রান্না হবে না? হ্যাঁ। কটা থেকে দোকান খুলেছো ঠাকুমা? পাঁচটা। পাঁচটা থেকে? হুম। আচ্ছা, আর টিফিন হয় নাকি? না, টিফিনে কিছু হয় না। টিফিনে সময় আর সময় পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তো ঠাকুমা আস্তে আস্তে একটু মাছ পাঁচ ভাজছে, সকাল থেকেই ব্যস্ত, পাঁচটা থেকে দোকান খুলেছে মানে হোটেলটা। ঠাকুমা কিন্তু দেখছে একদিকে রান্না করছে আর নিজের ভাইজি এটা বলছে, তো নিজের ভাইজির সাথে দেখছি আনাজও কাটছে, আলু কাটছে একবার, ওদিকে সবজি কিছু আছে। এলো তেলাপিয়া মাছ ঠাকুমা, তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে এখন, দেখুন। আচ্ছা, এইদিকে দিদি দেখছি এখন পাঁপড় ভাজছে, ভাতের সাথে পাঁপড় দেওয়া হয়, তাই তো? সবজি ভাতের সাথে না যে কোনো থালির সাথে? সব। আচ্ছা, সবার সাথেই দেওয়া হয়। এখন এবার মাটনের যে আলুগুলো, সেই আলুগুলো এখন ভাজা হচ্ছে, দেখুন। এটা নুন হলুদ মাখানো আছে নাকি? আচ্ছা, নুন হলুদ মাখানো আছে। তো টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে বেশ কষানো হচ্ছে তেলে, এবার এটা হবে মাছের ঝোল, তাই তো? মাছের ঝোল হবে। আর এই যে এইদিকে দেখুন সমস্ত কিন্তু বাটা মশলা, সব ঘরোয়া মশলায় রান্না হয়, সব বেটে এনেছিল, সব মিক্সিতে পেস্ট করে না শিলে? আচ্ছা, শিলে, মিক্সিতে, সব রকমই আছে। এই দেখুন গ্রেভির মধ্যে এবার কাঁচকলা, আলু চলে গেল, এটা কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে, তাই তো? আচ্ছা, তো ঠাকুমা তোমার নামটা জানালো, তোমার নামটা কি? আমার নাম মঙ্গলা। মঙ্গলা, বাহ, আজকের দিনে সেই ইন্দুবালা সিনেমা হয়তো অনেকেই দেখেছেন, একদম রিয়েল ইন্দুবালাকে যদি দেখতে চান, এই হচ্ছে সেই মঙ্গলা ঠাকুমা, ইন্দুবালা যাকে বলি। এই দেখুন ঠাকুমা আবার কিন্তু কাঠ ভরছে উনুনে,
পুরোটাই কিন্তু কাঠের জালে রান্না হয়। ঠাকুমা একটু ক্লিয়ার করো বলো মাংসের ব্যাপারটা, মাংস তুমি প্রতিদিন করো না? খাসির মাংস মাসে দুবার, হ্যাঁ মুরগির মাংস সপ্তাহে দুবার, সপ্তাহে দুবার শুক্রবার আর বুধবার নাকি? হ্যাঁ আচ্ছা, শুক্রবার বুধবার মুরগির মাংস, হ্যাঁ আর খাসির মাংস মাসে দুবার, হ্যাঁ কি কি বার করো তাও? শুক্রবার আর বুধবার, শুক্রবার বুধবার মাসে দুবার, এই দুটো দিনই হয়। আচ্ছা যেমন আজকে শুক্রবার এসেছি, আজকে তুমি মটন করছো? আজকে মটন করছি। আচ্ছা মুরগির মাংস আজ হবে না? আজ মুরগির মাংস হবে না, কাল শুক্রবার দিন মুরগির মাংস হয়ে গেছে। আচ্ছা শুক্রবার দিন মুরগির মাংস হয়ে গেছে, শুক্রবার কথা বুধবার বলো? হ্যাঁ বুধবার মুরগির মাংস হয়ে গেছে। মটনটার মশলাটা এখন কষানো হচ্ছে, এরপরে সেদ্ধ করা মটনটা দিয়ে দেবে নাকি? এই তো এবার মটন যাচ্ছে, সেদ্ধ করা মটন চলে গেল। এই দেখুন এবার মশলার সাথে ভালো করে কষানো হচ্ছে। এটা কতক্ষণ হবে দিদি? হয়ে যাবে, ভিটভিট করে হবে নাকি? আচ্ছা মোটামুটি যত কষবে তত টেস্ট ভালো হবে তাই তো? আচ্ছা আচ্ছা, এই দেখুন দিদি আবার এদিকে কি করছে, ইট দিয়ে গরম মশলা ভাঙছে, ইট দিয়ে গরম মশলা ভাঙছে। দিদির দিদির হাসি দেখুন একবার। এই দেখুন এবার গরম মশলা দিয়ে দেবে মাংসের কারিতে, একদম ঘরোয়া ভাবে দেখুন রান্নাটা হচ্ছে। কাঁচা লঙ্কা, ঘরোয়া মশলা, বাটা মশলা, আর কালারটা এই মধ্যে এত সুন্দর চলে এসছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এই দেখুন মাছের ঝোলটাও কিন্তু দিয়ে দিচ্ছি, টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, আবার একবার নাড়িয়ে দিচ্ছে। এতে মাছ দাও না তাই তো, একদম ঢেলে দাও ভাজার উপরে। তোমার ঠিক আছে, টেস্ট ঠিক আছে? আচ্ছা এই দেখুন হাত ধুচ্ছে, আপনারা বলবেন এক্ষুনি কমেন্ট করে যে হাত ধোয় না, দেখুন হাত ধুয়ে নিল টেস্ট করার পর। তো ঠাকুমা একটা জিনিস বলতে পারবে? বলো। বলছি তোমার এই মানে প্লেটের দাম কত করেছো সবকিছু, সবজি ভাত মাছ ভাত ডিম ভাত মাংস ভাত? সবজি ভাত 30 টাকা, হ্যাঁ মাছ ভাত 50 টাকা, হ্যাঁ ডিম ভাত 40 টাকা, খাসির মাংস 100 টাকা, কপিস দাও 2 পিস, আচ্ছা মুরগির মাংস 60 টাকা 2 পিস। আচ্ছা বাহ, এবার কিন্তু আর তুমি বাজার হাট নিজেই করো? হ্যাঁ বাজার নিজে করি, সকাল থেকে নিজেই করে। এই দেখুন গরম ঝোলটা ঢালছে, বাহ একদম গরম ঝোলটা মাছের উপর ঢেলে দিল দেখুন। এই দেখুন এবার ভাজা মাছগুলো ঝোলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে, এই হচ্ছে ঠাকুমার টেকনিক। এটা সব হোটেলেই করে, শুধু ঠাকুমা বলে নয়, যাতে মাছটা না ভাঙে সেই জন্য এই প্রসেসটা করতেই হয়, মাছটা ভাঙলে কেউ খাবে না, বাবা কেউ খাবে না সেটাই। এই দেখুন এবার আলুগুলো মাটনে দিয়ে দেওয়া হলো, ভাজে ভেজে রাখা আলুগুলো যেগুলো হয়েছিল সেগুলো মাটনে দিয়ে এবার কষানো হচ্ছে। আচ্ছা ভাত হয়ে গেছে, এটা কি মিনিকিট চালের ভাত নাকি গো? দুধের সরের চালের ভাত, দুধের সরের চাল। আচ্ছা দুধের সরের চালের ভাত, এটা কি গো ঠাকুমা বলো, এটা কি ভাজা? এটা হচ্ছে করলা, হ্যাঁ আর আলু দিয়ে ভাজা, করলা আলু দিয়ে ভাজা। এটা কিসের সবজি? এটা কুমড়ো আলু ডাটা বড়ি, আচ্ছা দিয়ে একটা সবজি। আচ্ছা আর মাছের ঝোল, মাছের ঝোল, হ্যাঁ আর ডাল, ডাল কিসের ডাল, নরমাল ডাল না আম ডাল, আম ডাল টক ডাল করে, হ্যাঁ টক ডাল। আর এই দেখুন মাছের ঝোল, পেটি পেটির পিস, আলু কাঁচকলা, এখানে দেখুন পাঁপড় ভাজা আছে, পাঁপড় ভাজা দিয়ে দিল, পেঁয়াজ দেওয়া হচ্ছে, দেখুন পেঁয়াজ কাটা আছে, একদম কমপ্লিট থালি এটা, এটা মাছ ভাত তাই তো? আর এদিকে দেখছি ভেন্ডি পটল ভাজা, ভেন্ডি পটল ভাজা করেছে, এদিকে দেখুন আলু উচ্ছে ভাজা করেছে, এটা খাসির মাংস আলু দিয়ে দেখুন, ও মাংসটা একদম দারুণ করেছে, একদম পাতলা ঝোল। আর এদিকে হচ্ছে সেই পাঁচ মিশালি ডাঁটা কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে মাছের ঝোল, এই দেখুন মাছের ঝোল, কাতলা রুই সব একসাথে আছে, চারাপোনা কাঁচকল আলু দিয়ে, আর এটা হচ্ছে টক ডাল আম দিয়ে করেছে, আর এখানে ভাত আছে, আর এদিকে এখন আমের চাটনি চাপিয়ে দিয়েছে, সেদ্ধ হচ্ছে আমগুলো দেখুন। আর এদিকে দেখছি ঠাকুমা কিন্তু সব সরষের তেলে রান্না করো তাই তো? সাদা তেল ইউজ করো না? মাছের মাথা তেল পোঁটা দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ির মতো হবে, এটা কিন্তু ঠাকুমার হাতে স্পেশাল, কিন্তু এটা খাওয়ার জন্য অনেক লোক আসে। আমের চাটনি রেডি হয়ে গেল নাকি গো? আচ্ছা ঠিক আছে, আমের চাটনি দেখুন রেডি হয়ে গেল,
তো ঠাকুমা তোমার বয়স কত? 70 70 আর কত বছর ধরে হোটেল চালাচ্ছো? 50 বছর ধরে 50 বছর ধরে আগে কি ভাতের হোটেলই ছিল তোমার? না প্রথম আমার চা বিক্রি করতাম চা হ্যাঁ তখন আজ থেকে কংগ্রেস আমলে কংগ্রেস আমলে হ্যাঁ কংগ্রেস তখন ও এতদিনকার পুরনো দোকান তাহলে তো 50 বছর অনেকটাই হয়ে গেছে হ্যাঁ তো তুমি বেসিক্যালি মানে এই হোটেল চালানোর তোমার উদ্দেশ্যটা কি? ছেলে মেয়ে মানুষ করতে হবে ছেলে মেয়ে খাওয়াতে হবে কেন তোমার ছেলে মেয়েরা এখন এই কি কিছু করে? না না ছেলেরা কি করবে কি মানে এমনি তো কিছু তো না করলে শুধু মায়ের উপর বয়স্ক মায়ের উপর না ওরা হাতাতে করে আচ্ছা হাতাতে কাজ করে আমি রাবিশের কাজ করে রাবিশ তোলে রাবিশ তোলে হ্যাঁ রাবিশের কাজ করে আর তোমার হোটেলটা মোটামুটি কটা থেকে এলে পাওয়া যাবে ভাত? আমার 11টা থেকে গেলে ভাত পেয়ে যায়। 11টা থেকে কটা অবধি চলে? 3টা অবধি। 3টা অবধি চলে। আচ্ছা। 3টার পরে আর আচ্ছা। আজকে মটন ভাত খেতে সিরিয়াসলি মানে মাসে শুক্রবার প্রথম শুক্রবার তাই ঠাকুমা মটন করেছে। তো দেখুন এই দিকে ভিড় এই দিকে ভিড়। একদম গাঁথিয়ে মটন ভাত খাচ্ছে সব একদম লোকেরা। আলুর চোখাটা মাখছে দেখুন ঠাকুমা। এই দেখুন এখানে কাগজের প্লেটও আছে কাগজের প্লেটও খেতে পারেন। তো এই দেখুন আমি কিন্তু কাগজের প্লেটে নিয়েছি। ভাত দেওয়া হচ্ছে মোটামুটি অনেকটাই ভাত গেল। সবজি ভাতে ভাতটা কিন্তু অনেকটাই দেওয়া হলো পাঁপড় ভাজা গেল আর এদিকে আমি ভেন্ডি ভাজা পটল ভাজা বললাম ঠাকুমাকে এই যে ভেন্ডি পটল ভাজা এদিকে পেঁয়াজ চলে গেল এদিকে সেই পাঁচ মেশালি তরকারি আচ্ছা চাটনিটাও কি তোমার ওই দামের মধ্যেই ওটা থাকে তো তাই তো আচ্ছা মাছ দাও মাংস দাও আলু দিতে হবে না কাঁচকলা দাও পেটি দিও না পেটি দিও না পিস পিস প্রথমে ভাজা মাছ দিল তারপরে ঝোলটা দিয়ে দিচ্ছে ব্যাস আমি আলু নেবো না তাই দু পিস কাঁচকলা দিল ঠাকুমা তাহলে এই থালিটা কত পড়লো এটা 50 টাকা ডালটা নিয়ে নিলাম আর এখান থেকে মটন দেওয়া হচ্ছে দেখুন একটা আলু দিল আর একটা ভালো দেখে পিস দাও ঠাকুমা হ্যাঁ ওই পিস দাও এই দেখুন মটন গেল দু পিস তো টোটাল আমার তাহলে দামটা কত হলো 150 টাকা বললো আচ্ছা তো এই থালিটা হচ্ছে ঠাকুমার কাছ থেকে নিয়ে নিলাম এটা হচ্ছে 30 টাকা এই পোর্শনটা তো এই ভাজাটা যেটা করেছিল সেটা হচ্ছে আলু করলা দিয়ে একটা ভাজা করেছিলাম এটা নিয়ে নিই আমি আজকে ভেন্ডি পটল ভাজা আমার ফেভারিট এটা নিয়েছি তো এটা ফুরিয়ে গেলে তারপর এটা পাবেন তো 30 টাকা থালির মধ্যে ডাল পাঁপড় ভাজা একটা সবজি একটা ভাজা চাটনি পেঁয়াজ ভাত থাকে আর যদি মাছের থালি নেন মানে মাছের ঝোল তাহলে 50 টাকা পড়বে আর মাটন থালি নিলে 100 টাকা পড়বে আমি যেহেতু পুরোটা একসাথে নিয়েছি মাছ এবং মাটন তো টোটাল 150 টাকা কিন্তু আমার পড়েছে আর এই যে ঠাকুমার কাছে স্পেশাল একটা মাছের চচ্চড়ি নিলাম মাছের মাথা তেলপোঁটা মুড়িঘণ্ট টাইপের এই দেখুন চালও দিয়েছে গোবিন্দভোগ এটা কিন্তু ঠাকুমা ভালোবেসে দিল তো প্রথমে তেলপোঁটাটা দিয়েই খাই যেহেতু তেলপোঁটা দিয়েছে দেখুন তেলপোঁটা ও হো হো এই তেলপোঁটা চচ্চড়ি দারুণ খেতে লাগে ও ওল্ড ইজ গোল্ড কথাতেই আছে ওল্ড ইজ গোল্ড ঠাকুমার হাতের চচ্চড়িটা সেরা একদম ঝালঝাল দুর্দান্ত বানিয়ে মাংস ফেল দারুণ বানিয়েছে কিচ্ছু মশলা নেই সিম্পল টমেটো পেঁয়াজ একটু বাটা মশলা দিয়ে মাছের চচ্চড়ি এত সুন্দর করেছে এই জন্যে বলি যে মা কাকিমা ঠাকুমা দিদা এদের হাতে রান্নার কোনো জবাব হয় না জাস্ট অসাধারণ তো চলুন এবার এই টক ডালটা দিয়ে খাই এই দেখুন আমের একটা কুচি পড়েছে টক ডাল দিয়ে খাই এবার এই সেই মিক্স সবজি কুমড়ো আলু এই যে ডাঁটা মানে এটা সেই সাদা খাড়া যেটা বলে মিষ্টি মিষ্টি আলুর চোখাও করে আলুর চোখাটা নিয়ে নিই আমি আছি এই গরমে টক ডাল দারুণ পটল ভাজা সাথে এরকম ধরা ধরা করে ভেন্ডি ভাজা সত্যি ভাজা যদি একটু ধরা ধরা হয় কড়াইয়ের গায়ে লেগে যায় তার স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয় যে কোনো ভাজা আলু ভাজা হোক কুমড়ো ভাজা হোক পটল ভাজা হোক এবার আমি এই মাছের ঝোলটা দিয়ে খাবো কাঁচকলা কাঁচকলা খেয়ে দেখি প্রথমে সেদ্ধ করে নিয়েছিল বলে এত সুন্দর টেস্ট হয়েছে এই যে মাছের ঝোলটা
এই দেখুন মাছের পিস বেশ কিন্তু বড় সাইজের পিস আছে। এই দেখুন প্রথমে একটু দেখাই আপনাদের মাছের পিসটা ভেঙে। এটা হচ্ছে রুই মাছ, এই দেখুন একদম ফ্রেশ মাছ, বাসি বা এসব মাছ কিছু পাবেন না। একদম ঠাকুমার রোজকার রোজ বাজার করে, নিজেই বাজার করে, নিজেই সবকিছু করে, একদম টাটকা। আমি ঠাকুমার কাছে সকাল থেকে এসে রান্না বান্না দেখছি, একদম সিম্পল ভাবে রান্না করে, কোনো মশলার আধিক্যতা নেই, কোনো গরম মশলা নেই, কিচ্ছু নেই, সিম্পল রান্না, দুর্দান্ত টেস্ট। আর মাটনটার জন্য একটু ভাত নিতে হয় মনে হচ্ছে। তো পরে ভাত করো তো ঠাকুমা, পাঁচ টাকা পরে ভাত কিন্তু পাঁচ টাকা করে নেয় ঠাকুমা, পরে ভাত একটা নিতে হবে। ঝোল সবজি আনলিমিটেড, যতবার চাইবে ততবার পাওয়া যাবে, তাই তো? ঝোল আলু সবজি আনলিমিটেড। তো মাছটা একটু খেয়ে দেখি, অপূর্ব। ঠাকুমা একটা ভাত দাও, একটাই দেবে, এটা মটন দিয়ে খাবো বলে আবার নিতে হলো, বাস। এই দেখুন এটা হচ্ছে পাঁচ টাকার আবার ভাত নিয়ে নিয়েছি। এই দেখুন লাল লাল করে মাটন কষার ঝোল, এই দেখুন এক পিস আলু দিয়েছে, আর এখানে ও এই পিসটা সেরা, একদম সিনার পিস। আর এটা একটা মানে ওই সিনা বা পায়ের কাছে কোনো একটা পিস হবে, যাই হোক দুটো ভালো ভালো পিস দিয়েছে। আর এই গড়গড়ে দেখুন, এটা অল্প করে নিই, তেলটাই বেশি আছে একটু উপরের দিকে, ব্যাস। কারণ এই যা গরম পড়েছে, বেশি তেল মশলা খেলেই একদম শরীর খারাপ করে যাবে। আলুটা দেখি মাখি, সব কিন্তু এগুলো সেদ্ধ করে রাখে, এটা ভাজা, মাটনের আলুটা ভাজা আছে, একটু সেদ্ধটা কম আছে আলুটা। লাল লাল মাটন কষা দিয়ে এবার গাঁতিয়ে খাওয়া হবে, গাঁতিয়ে গাঁতিয়ে খেয়ে দেখি কেমন লাগে। একটু লবণটা কম, একটু লবণটা কম আছে, লবণটা একটু নিয়ে নি। এতক্ষণ পারফেক্ট, তলতলে থলতলে লদ লদে পিস, একদম রেওয়াজি পিস। দিদি এবং ঠাকুমা দুজনের সংমিশ্রণে মাটনটা কিন্তু অসাধারণ হয়ে গেছে। একটু পিসটা ছোট বলে মাটনটা দারুণ সেদ্ধ হয়েছে। এরকম একশো টাকায় দু পিস মাটন এই বাজারে কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো এটা হচ্ছে হারমোনিয়ামের পিস, সা রে গা মা পা ধা নি সা। এবার পেটে যা, মিষ্টি করে চাটনি বানিয়েছে দেখুন, আমের চাটনি। এটা যদি মিষ্টি হয় জানবো ঠাকুমা, তাহলে সত্যি মিষ্টি স্বভাবের। চাটনিটা আজকে একটু অন্যভাবেই খেলাম, আমটা পুরো এখানে নিতে হবে, একটু পাকা ছিল আমটা, বারবার পড়ে যাচ্ছিস কেন? এই দেখুন সত্যি মিষ্টি, আর ঠাকুমার ব্যবহারও মিষ্টি, মিষ্টি ঠাকুমার, মিষ্টি মঙ্গলা ঠাকুমার ভাতের হোটেল। আর এই যে দেখুন আপনাদের অ্যাড্রেসটা বলে দিই, এইটা হচ্ছে হিন্দুস্তান মোড়, হিন্দুস্তান পার্কের মোড়, আর এই হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ মহারাষ্ট্রের জাস্ট সামনে মানে অপোজিটেই এই যে ঠাকুমার হোটেল, কিন্তু দেখতে পাচ্ছেন। আর এদিকে ফোন নাম্বার দেওয়া আছে, এই যে এই ফোন নাম্বারে ফোন করলেই পেয়ে যাবেন। আর সব থেকে বড় ল্যান্ডমার্ক হচ্ছে এই বট গাছ, এই বট গাছের তলা দিয়ে কিন্তু ঠাকুমার এই ছোট্ট হোটেলটা। তো গাইস দুপুরের ভিড়টা জাস্ট দেখুন, মাটন ভাত খাওয়ার জন্য এত ভিড় এই মঙ্গলা ঠাকুমার হাতে। আমিও কিন্তু খেয়ে নিয়েছি মাটন ভাত, দুর্দান্ত একদম, মানে একশো টাকায় চিন্তার বাইরে, সিরিয়াসলি। আপনারা আসুন, এই মঙ্গলা ঠাকুমা 70 বছর বয়সী ঠাকুমা, এত খেটে খুটে রান্না বান্না করে সকাল থেকে, তো আপনারা আসুন খেয়ে যান। আমি বলবো নিরাশ হবেন না, একদম ঘরোয়া খাবার, যেরকম ঠাকুমা দিদারা বানায় ঠিক সেরকম খাবার, একদম দুর্দান্ত তৃপ্তি ভরে খেয়েছি। এরকম খাবার সত্যি মানে রাস্তায় বা স্ট্রিট ফুডে পাওয়া দুষ্কর ব্যাপার। তো বটগাছের ছায় বেশ দুপুরে নিরিবিলিতে খেতে পারবেন এখানে এলে। অন্য জায়গায় তো যা গরম রোদ, তার মধ্যে থেকেও ভিডিও করতে হচ্ছে। যদি এই রকম ভিডিও আপনারা আরও দেখতে চান, অবশ্যই কমেন্ট করুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন, পেজটাকে ফলো করুন, লাইক করুন। আর ইনস্টাগ্রাম থেকে যারা দেখছেন পেজটিকে, ইনস্টাগ্রামের পেজটিকে, সানডে তারকা পেজটিকে অবশ্যই ফলো করুন। এর আগে কিন্তু রিলস চলে এসছে, দেখে নিয়েছেন নিশ্চয়ই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।